কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসূল পাকের আগমনের বয়ান এবং আরো অনেক নবীর বয়ান, ওলির বয়ান মিলাদ আল্লাহ কোরআনে বয়ান করেছেন। নবীদের আগমনের আলোচনা করা এটা বেদাত নয়, এটা ইবাদত। কি একটু বড় করে বলুন, এটা কি? কোরআন শরীফের মধ্যে আহকামের আয়াত 500, এমনি কোরআন শরীফের আয়াতের সংখ্যা কত? 6600। এটা জমহুর উলামায়ে কিরামের মতে এটা মশহুর, এটাই সাবেক। এছাড়া আরো কিছু কথা থাকলেও যেহেতু এগুলো দুর্বল, সবল থাকতে দুর্বলের কথা বলে কোনো লাভ নেই, প্রয়োজন নেই। আর এগুলো মাদ্রাসার ব্যাপার, আলেম ওলামার ব্যাপার। আপনাদের আমাদের জন্য যেটা ডিগ্রি হয়েছে সেটাই জানলেই যথেষ্ট। প্রত্যেক বিষয় নিয়ে বিভিন্ন মত থাকতে পারে, একটা বিষয়ের উপরে মদের মতে, মত এর উপরে যদি গোটা বিশ্ব এজমা হয়, এক হয়, মেনে নে, মশহুর এবং সাবেত হয়, সেটাকে ইসলাম তথা মুসলমানের সাথে মেনে নিতে হবে। এগুলো নিয়ে ইখতিলাফ করে ভিন্ন ভিন্ন কথা, জয়ীফ দুর্বল কথাগুলো পেশ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করা শরীয়ত কামনা করে না। আরেকটা কথা মনে রাখবেন, দুর্বল আর সবলে যদি মোকাবেলা হয় সবলই গ্রহণযোগ্য হয়, ঠিক না? নামাতে জিতিব যখন সবল। যেমন আমি একটা মেসাল বলি, আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন, রসুল পাক সালামের পৃথিবীতে আসার তারিখ নিয়ে কিছু কথা আছে। কেউ রসুল পাকের আগমন 9 তারিখ বলেছে, কেউ 19 তারিখ বলেছে, কেউ এত তারিখ বলেছে, কিন্তু সমস্ত পৃথিবীর ওলামা, জমহুর উলামা এবং মশহুর কৌল, সবচাইতে বিশুদ্ধ কৌল যেটার উপরে গোটা পৃথিবী এক হয়ে গেছে, গোটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে, ডিগ্রি প্রাপ্ত ফয়সালা হয়ে গেছে, সাবেত হয়ে গেছে, যে রসুল পাক রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। বাকি কথাগুলো আলেম ওলামাদের ব্যাপার, মাদ্রাসা ক্লাসের ব্যাপার। আপনাদেরকে বিভিন্ন কথাগুলো বললে আপনাদের মাইন্ডের মধ্যে একটা খটকা সৃষ্টি হয়ে যাবে, 9 তারিখের কথা বললাম, 9 তারিখের কথা বলতেছে, এগুলোর প্রয়োজন নেই। সমস্ত কথার মধ্যে সবচেয়ে মজবুত এবং গ্রহণযোগ্য কথা হলো রসুল পাক 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মক্কায় মুয়াজ্জামার মকামে সাফা মারওয়ার পাশে আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নূর কোলে আল্লাহর মাহবুবের নূরে পাক প্রজ্বলিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। এটাই হলো ডিগ্রি। এই কথাগুলোর উপর ডিগ্রি হয়ে যাওয়ার পরে, ওলামায়ে কেরামের একমত হয়ে যাওয়ার পরে, প্রচুর হয়ে যাওয়ার পরে, অন্যান্য দুর্বল কথাগুলো সমাজে মানুষকে বলে বিভ্রান্ত করা ইসলাম কামনা করে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবীর আগমনের আলোচনা এবং অনেক নবীর আলোচনা কোরআন শরীফের মধ্যে হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে নবীদের আলোচনা, মিলাদ বয়ান করা আল্লাহর সুন্নত, ইবাদত। গুরুত্ব কি? মিলাদুন নবীর বয়ানে নবীর মহব্বত, ভালোবাসা, নবীর একটা পজিশন, নবী কি কেমন হয় এগুলো যখন জাতি জানবে,
তাদের ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে। এটা সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? সেজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাকের আগমনের কথা বয়ান করেছেন। যেমন আমি একটা মিসাল, আমি কিন্তু আয়াত সেটা পড়ি নাই, কথা প্রসঙ্গে আমাকে তো এমনি মিলাদের গুরুত্ব কি এটা বুঝার জন্য আমি সেই আয়াতটি আপনাদের সাথে অ্যানালাইজ করব। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক জায়গায়, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা না কাসীরাম মা তু ওহুল্লাহ মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়ায়াফু আন কাসীরিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। এই আয়াত, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। আয়ে খুদ আল্লাহ বলতেছেন, এ বনী ইসরাঈল, এ আহলে কিতাব, বনী ইসরাঈল বলে নাই, ইয়া আহলাল কিতাব, আহলাল কিতাব যখন বলেছে তখন এখানে খ্রিস্টানরাও আছে, ইহুদিরাও আছে, যারা আসমানি কিতাব পেয়েছে, আল্লাহর আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে, সবাইকে আল্লাহ সম্বোধন করে বলেছে। বয়ান করতেছেন কে? বলেন, এগুলো কে বয়ান করতেছে? কে এলান করতেছে? আল্লাহ। অনেক শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা গভীর রাত এখানে মাহফিলে ধৈর্যদান করে বসেছে, আপনাদের মধ্যে স্পিরিট না থাকলে, নবীর প্রেম আর ভক্তি ভালোবাসা না থাকলে, বুঝার স্পিরিট না থাকলে, রাতের এই গভীরে আপনারা এই মাহফিলের মধ্যে বসে থাকতেন না। আপনাদের অন্তর রসুলের প্রেমে ভরা, আপনাদের অন্তর গৌসে আজমের মহব্বতে ভরা, আপনাদের দিলে আলা হযরতের প্রেম মহব্বতের আলো জ্বলতেছে, আপনাদের দিলের মধ্যে গৌস পাক গরিব নওয়াজের গৌসুল আজম মজবন্ডারির প্রেম আর মহব্বতের আলো জ্বলতেছে, আল্লাহর ওলিদের প্রেমের আলো জ্বলতেছে, আপনাদের কাছে এগুলো শান্তিও লাগবে মজাও লাগবে, ঠিক কিনা বলে? আপনারা বুঝবেন, ইয়া আহলাল কিতাব, আমরা কোরআন পেয়েছি, সুবহানাল্লাহ। বলেন, আমাদের নবীর যেমন কোন মেসাল নাই, কোরআন শরীফের সাথে আসমানি কোন কিতাবের সাথে মেসাল নাই, বেমিসাল নবীকে আল্লাহ বেমিসাল উম্মত দান করেছেন, বেমিসাল নবীকে বেমিসাল কোরআন দান করেছেন, বেমিসাল নবীকে বেমিসাল কাবা দান করেছে। ব্যাগিন আর সরস উম্মত হিসেবে অনরা সরস, কোরআন সরস, নবী নামাতে আমাদের নবী, নবীদের নবী, হায় হায় আমাদের নবী, বলেন আমাদের নবী, মূসা আলাইহিস সালাম নবী, কি নবীদের নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু নবীদের নবী নয়, হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীরা নবী, কোন নবী নবীদের নবী নয়, আমাদের নবী নবীদের নবী। আল্লাহু আকবার বলবেন না?
আমাদের নবী, নবীদের নবী, আমাদের নবী রসূলদের রসূল, আমাদের নবী সৈয়দুল মুরসালিন। সুবহানাল্লাহ। আর খুশি নয় এখন, খুশি মিলাদ নবী তোর নগরী আর কোন নগরী বলে বলতে ইহুদি ওরা খোঁজে, ওমর ইবনুল খাত্তাব আর ইহুদি উগ্র খোঁজে, একজন ইহুদি কথা কেন খেয়াল করো, একজন ইহুদি ওমর ইবনুল খাত্তাবকে বলতেছে, এ ওমর নবী নয় 30 পারা কোরআন নয়, তোমাদের কোরআনের একটি আয়া যেটা উনি টার্গেট করে বলতেছে, তোমাদের কোরআনের মধ্যে একটি আয়াত আছে, এই ধরনের একটি আয়াত যদি আল্লাহ আসমান থেকে আমরা ইহুদিদের কাছে নাজেল করত, আমরা আহলে কিতাবের কাছে যদি নাজেল করত, তাহলে এই আয়াত যেদিন আমরা প্রাপ্ত হতাম, যেদিন আল্লাহ এই আয়াত আমাদের উপর নাজেল করত, সেই দিনকে আমরা ঈদের দিনে পরিণত করতাম। 30 পারা কোরআন ন, কোরআন রূপ আয়াত, নবীন সাহেবে কোরআন নয়, কোরআন নয়, 30 পারা 1,666 আয়াত, সেখান থেকে একটি আয়াতের কথা বলতেছে। আরা মুসলমান হইয়ে রে, আরা দাম নবীর, আমরা নবীর কলমা পড়ে 30 পারা কোরআন পড়ে আমরা আমাদের মর্যাদা বুঝি না, আমাদের মর্যাদা আগেকার ইহুদিরা আহলে কিতাবরা বুঝেছিল, মূসা আলাইহিস সালাম বুঝেছিল, ঈসা আলাইহিস সালামের মতো নবী বুঝেছিল। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে আসমানে নিয়ে নিরাপদে রাখবে, আমি আর কিছু চাই না আল্লাহ তোমার কাছে, আমি চতুর্থ আসমান থেকে আরশের মধ্যে যেতে চাই না, আমি চতুর্থ আসমান থেকে জমিনের মধ্যে চলে আসতে চাই আপনার নবীর উম্মত হওয়ার জন্য। কেন কথা ঈসা আলাইহিস সালাম এখন খড়ে ইছরা ব্যাংক জানে না মাত্র যে ইছরা ব্যাংক আর জানি বলে বলে কোন নকইতে লাগবে না কোন বাবা একটু বলেন ঈসা আলাইহিস সালাম এখন কোথায়, আমেরিকায়, সৌদি আরবে, দুবাই, মস্কোতে, কোথায়, চতুর্থ আসমানে মেরাজ রাত আমার নবী ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, অপেক্ষা করতেছেন তিনি পৃথিবীতে আবার আসতে, হে ঈসা তুমি আবার পৃথিবীতে কেন আসবে, হয়তো আমি নবী দেখানো নবুয়তের বহি প্রকাশের জন্য আসবো না, জহুর নবুয়তের আমি নবী হয়ে আমাকে মানুষ নবী বলবে আমার কলমা পড়বে আমি সেজন্য জমিনে আসবো না, আমি জমিনে এসে মুস্তফার কলমা পড়ে দুনিয়াকে দেখাইতে চাই, আমি নবীর উম্মতের পিছনে নামাজ পড়ে নবীর উম্মতের মর্যাদাকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, প্রকাশ করতে চাই, এ উম্মত, হে মুস্তফা নবীর উম্মত তোমরা তোমাদের গুরুত্ব বুঝো না, আমি ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দোয়া করেছি, আমি নবী হয়েও দোয়া করেছি আল্লাহ যেন আমাকে আখেরি জামানার নবীর উম্মত করেন, আমি উম্মত হিসেবে যেন কিছু হায়াত যেন কাটাইতে পারি, সেই নবীর দীন মিল্লতের যেন খেদমত করতে পারি, সেই নবীর উম্মতের বলির পিছনে যেন আমি নামাজ পড়ে কলিজা ঠান্ডা করতে পারি। কেমন কথা, আমরা আমাদের মর্যাদা বুঝি না। ঈসা আলাইহিস সালাম আসমান কয়টি বলেন, নমাতে আসমান কয়টি, সাতটি, সাবান সিদাদা, সাবান সিদাদা, সাবান কোরআনে অনেক আয়াত আছে আসমান সাতটি, ঈসা আলাইহিস সালাম কোন আসমানে, তো এখানে বেশিরভাগ গেছে না কম ভাগ গেছে,
মাঝখানে বলে হল উপরের দিকে বেশি গেছে না নিচের দিকে বেশি? তো ঈসা ইসলামের জন্য উনি যদি চতুর্থ আসমানে থাকেন, তো চতুর্থ আসমান থেকে সাত আসমান সেদিকে আরশ বেশি কাছে না জমিন বেশি কাছে? উনি তো চতুর্থ আসমানে অবস্থান করতেছে, মাত্র তিনটি আসমান পার হলে সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাবে। দূরত্ব তো অনেক আছে, এগুলো আমি বলছি না। সপ্তম আসমান থেকে 1000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা, 1000 বছরের রাস্তা। পৃথিবী থেকে আপনাদের মোহরানা, এটা মোহরানা, মোহরা থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, 500 মাইল, 500 বছরের রাস্তা। এই 500 বছর হেঁটে যাওয়ার কথা বলা হয়নি, গাড়িতে যাওয়ার কথা বলা হয়নি। যানবাহন যত গতি সম্পন্ন হবে সময় তত কম লাগবে। এখানে যে রাসূল পাক 500 বছর বলেছেন, কোন গতিতে গেলে 500 বছর? ওলামায়ে কেরাম বলেছেন আলোর গতিতে গেলে 500 বছর। রিকশায় করে নয়, প্লেনে করে নয়, প্লেনের গতিতে নয়, কোন শাটল যান, কোন ডিসকভারির গতিতে নয়, কোন দ্রুত যানের গতিতে নয়, আলোর গতিতে। তো আলোর গতি কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল যেতে পারে। তো 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, তো 60 সেকেন্ডে কত লক্ষ মাইল হবে? আমরা 1 মিনিটের হিসাব বলতে পারবো না, হিসাব করতে হবে। তাহলে 1 ঘন্টার দূরত্ব কত হবে? 1 মাসের দূরত্ব কত হবে? আমার নবী বলতেছেন সেই আলোর গতিতে 1 সেকেন্ড 1,86,000 মাইল বেগে 1 সেকেন্ড যেতে পারে। এ ধরনের যানবাহন, এ ধরনের নূরের গতিতে, আলোর গতিতে যদি কেউ মোহরা থেকে সফর করো, প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে 500 বছর লাগবে, 500 বছর লাগবে। কোথায় আসমান, কত দূরত্ব? ভারত থেকে সূর্যকে অবজারভেশন করার জন্য একটি উপগ্রহ পাঠিয়েছে ইদানিং ভারত থেকে। এতদিন তো মধ্য আকাশে, মধ্য আকর্ষণ আকাশের মধ্যে চন্দ্র বিজয়, মঙ্গল গ্রহ বিজয় চলতেছে, এখন সূর্যকে অবজারভেশন করার জন্য শাটল যান পাঠানো হয়েছে। এটার গতি অনেক গতি সম্পন্ন হওয়া সত্ত্বেও, 1 মিনিটে কত হাজার মাইল হওয়া সত্ত্বেও, এই শাটল যান সূর্যের কাছে গিয়ে পৌঁছবে 7 মাস পরে। আজ যখন জগত দূর হলে জ্বলেন মুখ ফাঁদ পর্যন্ত তারিব কিনা, এগুলো এখনো পর্যন্ত শেষ হয়নি, আজ 1 মাসও হয়নি। এভাবে নাকি 7 মাস লাগবে সূর্যের কক্ষপথের কাছাকাছি পৌঁছতে। এরা সূর্য করে, সূর্যের অবজারভেশন করে ফেলে পাঠাই গেল ভারতে, পৃথিবীর এই প্রথম শাটলযানের প্রথম ডিসকভারি। হঠাৎ প্রসঙ্গে হঠাৎ ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, তো উপরের দিকে আসমান আর বাকি কয়টা আছে?
তো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে এটা বলতে পারতো, আল্লাহ আমি আর নিচের দিকে কেন যাব, এ আল্লাহ আমি তো এখন চতুর্থ আসমানে চলে এসেছি, এদিকে জান্নাত কাছে হবে, জমিনে যাব মৃত্যু হবে, কবরে দফন হবে, হাজার হাজার বছর জানি না কত বছর থাকতে হয় কবরে, আবার ময়দানে মাহশর উঠতে হবে, ময়দানে মাহশরের পরে জান্নাতে যাব, এত লম্বা বাইপাস না করে না ঘুরে আমি তো খুব কাছে চলে এসেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়েও জান্নাত চাইবে না, চতুর্থ আসমান থেকেও 24 ঘন্টা কাটতেছে মদিনা শরীফ আসতে, মুস্তাফার কদমে আসতে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়েও আল্লাহর কাছে জান্নাত চাইতেছে না, মুস্তাফার কদমে আসার জন্য দোয়া করতেছে। আল্লাহ নবীর কাছে আইয়ন মদিনা তাইয়ন মুস্তাফার গোলাম, নবীর উম্মতন খতর নিয়ামত, আর এই নবুজ যাইরা আর ঈসা আলাইহিস সালাম বুঝছে যে ইবে আসমান ছেড়ে জমিনে চলে আসবে। এই ঈসা তুমি যদি জমিনের মধ্যে যাও তাহলে তোমাকে মত গ্রহণ করতে হবে, এ আল্লাহ আমি মত গ্রহণ করতে প্রস্তুত, তারপরও আমি মদিনায় যাব, আমার নবীর কদমে যাব। এ ঈসা তোমাকে মাটির নিচে দফন হতে হবে, এ আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না, আসমানের মধ্যে আমি থাকবো সেটা আমি চাই না, আল্লাহ আমাকে যদি জমিনে মৃত্যুকে গ্রহণ করতে হয় গ্রহণ করব, আমি জমিনের মধ্যে কবরের নিচেও যদি দফন হতে হয় হাসি মুখে কবরে দফন হব, শর্ত থাকবে শুধু তোমার কাছে একটা জিনিস চাইব, আমি ঈসা যেন তোমার মাহবুবের কদমের নিচে দফন হতে পারি। একটু বড় করে বলুন সুবহান নবীর কদমে, নবীর কদমে যেন আমি দফন হতে পারি, আমার কাছে আরশ থেকে নবীর কদমের দাম বেশি। গজ্জারি জামান মুহাদ্দিসে আজম আরেফিনদের সম্রাট পৃথিবীর স্বীকৃত ফেমাস মুহাদ্দিস মুলতান ইউনিভার্সিটির যিনি আজীবন বুখারী শরীফ পড়িয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত যিনি দর্শে বুখারী দায়িত্ব পালন করেছেন, সেই মুলতানের বিখ্যাত আল্লাহর বলি মুহাদ্দিসে শহীদ গজ্জালি জামান সুলতানুল আরেফিন আল্লামা সৈয়দ আওলাদ রসুল সৈয়দ আহমদ সাঈদ কাজিমী আল আমরুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরতের অনেক বড় আশিক, অনেক বড় প্রেমিক, কত বড় আলেম, আলা হযরতের কিতাবের মধ্যে লিখিত আলা হযরতের লিখিত রওয়ায়েতকৃত একটি হাদিস আল আমনু ওয়াল উলা, আলা হযরতের একটা কিতাব আছে তার নাম আল আমনু ওয়াল উলা, এই কিতাবের মধ্যে আলা হযরত একটি হাদিস নকল করেছেন, সে হাদিসের অর্থ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক মামলায় আল্লাহ আল্লাহর মাহবুব থেকে পরামর্শ নেন, মশবরা করেন। এই হাদিস আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মুহাব্বত আকায় নেয়ামত হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরবি
মহাদ্দেশে বেরলবি, উনি আল আমন ওয়াল উলান। একটি হাদিস এনেছেন, আল্লাহ নবী থেকে মশওয়ারা নেন, পরামর্শ করেন। এ হাদিস যখন উনি কিতাবে নকল করলেন, সেই যুগের ওয়াহাবিরা দিওবন্দিরা আলা হযরতের শানে বিয়াদবি করলো। এ হাদিসের কোনো আসল নেই, কোনো কিতাবে নেই, এ হাদিসের কোনো সনদ নেই, এই সেই নানান ধরনের কথা বলে বিভিন্ন এতরাজ করেছিল উলামায়ে কেরাম। সেই সময় এ হাদিসটি আলা হযরত কোন কিতাব থেকে এখানে উদ্ধৃত করেছেন, এখানে লিপিবদ্ধ করেছেন, এখানে উলামায়ে কেরামের কাছে সেটা জানা ছিল না। দেওবন্দি উলামারা আলা হযরতের শানে যখন গুস্তাখি করেছিল, সে হাদিসের পক্ষে এ হাদিস কোন কিতাবে আছে, কত নম্বর হাদিস, এটা বের করে যিনি দেওবন্দি উলামাকে লাজবাব করেছিলেন, তিনি আহমদ সাইদ কাজিমি আলাওয়ি আলা হযরতের এই খেদমত করেছিলেন তিনি। আমি ওনার একটি কথা বলতেছি, আপনার একটু মনোযোগী। তিনি হজে গেছেন, কোথায় বলেন? হোস্টন না ওনারা হোস্টন না, তিনি হজে গেছেন। আপনারাও মাশাআল্লাহ এখানে অনেক হাজি থাকতে পারে, হজ করে উজুর মদিনা শরীফে রসূল পাকের কদমে সালাম দেওয়ার জন্য হাজির হলেন। আলা হযরত কি বলে, হযরত সৈয়দ আহমদ সঈদ কাজমি আল আমরুহি রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা শরীফের হজ পালন শেষে মদিনা শরীফ গেলেন। ওনারা আজি অন্য যায়, আরে আজি অন্য যায়, অনেকেই যায় না, বলতে যেখানে যেতে হবে না। মদিনা শরীফ যাওয়া না যাওয়া এটা মুস্তাফার এখতিয়ারের মধ্যে, কেউ শত চেষ্টা করলেও মদিনা যেতে পারবে না। আর অনেকেই নবীর প্রেমে হাজার মাইল দূরে বসে চোখের পানি ফেলতেছে, তাকে মুস্তাফা মদিনা শরীফে নিয়ে যাচ্ছে। মদিনা শরীফে যাওয়া কোন মানুষের শক্তির উপর আল্লাহ ছেড়ে দেয় নাই, মদিনা শরীফে যাওয়া মুস্তাফার এখতিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। মুস্তাফা যাকে আহ্বান করবেন, আমার নবীর মদিনায় যাকে যেই যাকে আমার নবী চাইবেন, সে মদিনা শরীফ যেতে পারবে। আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা একটা নাচ করে না কি, আতে হে ওহি জিনকো সরকারে বুলাতে হে, ফুলে ফুলে হো না মাহবুব কি মাহফিল মে, মাহবুব কি মাহফিল কো মাহবুব সাজাতে হে, হ্যাঁ ওই জিনকো সরকার বুলাতে হ্যাঁ। এত সুন্দর মাহফিল নবীর জন্য কে সাজাইতে পারবে, যাদের অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলতেছে, যারা রসুলকে ভালোবাসেন, এরাই মাহফিল সাজাইতে পারবে, এরাই নবীর মাহফিলে আসতে পারবে। আতে হে ওহি জিনকো সরকার বুলাতে হে, মাহফিলের মধ্যে নবীর নূরানি জ্বলছে আসতে পারে না, কিন্তু ওই মানুষ আসতে পারবে যাকে মুস্তফা আহ্বান করবে, নবীর যাকে আসার অনুমতি দেবে, আল্লাহ যাকে দয়া করবেন, আল্লাহর সান্নিধ্যে বসো, আল্লাহ যদি মঞ্জুর করেন তখন তুমি আল্লাহর মাহবুবের সান্নিধ্যে এসে পড়তে পারবে। কারণ নবীর পাশে বসা, নবীর মাহফিলে বসা, আল্লাহর পাশে বসা, আল্লাহর মাহফিলে বসা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ।
কথা প্রসঙ্গে কথা, মদিনায় পাকের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ আমি মদিনায় যাব, নবীর কদমে যেন আমার কবর হয়। সেজন্য ঈসা আলাইহিস সালামের কবর রজায় পাকের ভিতরে হবে, রসূল পাকের রজায় পাকের ভিতরে একটা কবরের জায়গা খালি আছে, সেই কবরের জায়গাটি সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে একজন আল্লাহর বান্দার জন্য, যে চোখের পানি পেলে জমিনের মসল্লায় বসে কাঁপছে না, চতুর্থ আসমানের মসল্লায় বসে কাঁপছে। উনি বলতেছে, আল্লাহ চতুর্থ আসমান থেকে আরশে যাব না, চতুর্থ আসমান থেকে তোমার মাহবুবের কদমে যাব। তো গজ্জালিয়ে জামান রাজিয়ে দাওরা, আমি যে হুজুরের কথা বলেছি, উনি আল্লাহর ঘর তওয়াব করে মদিনা শরীফ গেলেন। তো সুন্নিরা আপনারা ওখানে গিয়ে দেখবেন, আহলে সুন্নাতুল জামাত যারা সুন্নি আশেক রসুল, একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে নবীকে পিষ দিয়ে কাবার দিকে হয়ে দোয়া করে না, বরং তারা নবীর দিকে হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন, কি বললাম মনে আছে আপনাদের? ওই গজ্জালিয়ে জামান মদিনায় পাকে গেছে। আচ্ছা আপনারা বলেন, মদিনা শরীফে গিয়ে একজন মানুষ কি কাবার দিকে হয়ে দোয়া করবে না নবীর দিকে হয়ে দোয়া করবে? আপনাদের দিল কি বলতেছে? দলিল আপনাদের দরকার নেই, আপনারা কোনো দলিল দিতে পারবেন না। এনে আপনাদের দিল কি বলতেছে? নবীর কদমে হাজির হয়ে আপনি নবীকে পিষ দিয়ে কি কাবার দিকে হয়ে দোয়া করবে না নবীর দিকে হয়ে দোয়া করবে? কিয়া সাইনেন দলিল কখন চাই? আমরা আপনারা আশেক রসুল, সেজন্য আমি আপনাদের উপর ছেড়ে দিলাম মাশাআল্লাহ। এই যে একটা কথা বলবো, উনি ওয়াজ শুনেছেন, উলামায়ে কেরামের মজলিসে বসেছেন, নবীর পাশে যাওয়া মানে কাবার পাশে যাওয়া নয়, নবীর পাশে যাওয়া মানে কাবার কাবার পাশে যাওয়া। নবীর দাম বেশি না কাবার দাম বেশি? রসুল পাকের মর্যাদা না, আমার নবী যে কবরে ঘুমাচ্ছেন, আমার নবী যে হুজরায় পাকে আমার নবী আরাম করতেছেন, উলামায়ে কেরাম সমস্ত ফুকাহারা পৃথিবীর ফেমাস উলামায়ে কেরামের আকীদা হলো, তারা লিখেছেন ফতোয়ার কিতাবে, রসূল পাকের কফনের সাথে নবীর কফনের সাথে কবরের যেই অংশ মিশে আছে মিলে আছে সেই কবর আল্লাহর আরশ থেকেও দামি বেশি, আল্লাহর আরশ থেকেও দামি বেশি। কোথায় আরশ কোথায় কাবা? আরশ থেকেও নবীর কবর শরীফের দাম বেশি, নবীর না নবীর কবরের। তো নবীর কবর তো নবীর কফনের সাথে লেগেছে, তো নবীর কফনের সাথে লেগে মদিনার কবর যদি আরশ থেকে দামি হয়, তো আরশ থেকে দামি তো আর কিছু নাই, আরশ থেকে দামি যদি মুস্তাফার কবর হয় তো মুস্তাফার কফনের সাথে কিসের সাথে তুলনা করবে? আর তো কিছু নাই, নবীর কফন মুবারকের সাথে তুলনা করার মতো তো কিছু নাই, কারণ নবীর কফনের সাথে সম্পর্ক হওয়া কবর আরশ থেকে যদি দামি হয় তো মুস্তাফার কফনের কি দাম হবে? আর যার যে শরীরে কফন পরা সেই মুস্তাফার কি শান হবে? সেজন্য গোটা কায়নাত বিশ্বের উলামা এই কথার উপর একমত হতে বাধ্য যে মুস্তাফার কোন মেসাল নাই আল্লাহর কায়নাতে বিশ্বে। কাবার কাবার পাশে গিয়ে যদি কেউ কাবার দিকে হাত তুলে, আমার বিজদান বলতেছে, আমার অন্তর বলতেছে, খুদ কাবা উনাকে লানত করবে, খুদ কাবা উনাকে লানত করবে। কেন? তুমি মুস্তফার কাছে গিয়ে, উনি আমার কাবার কাবা,
যার দিকে হয়ে আমি ঝুঁকে আছি সেই নবীর কাছে গিয়ে তুমি নবীকে বিষ দিয়ে আমার দিকে হয়েছো। আমার দিকে হয়েছো কোন পীর মুর্শিদের সামনে ওনার কোন মুরিদ মুরিদ উনি সম্মানী মুরিদ, কিন্তু পীরের কোন মুরিদ যদি আরেকজন মুরিদের দিকে যদি ফিরে যায় পীরকে যদি পিঁচ দেয় তো পীর গুসা হওয়ার আগে মুরিদ গুসা হয়ে যাবে, হবে না? তুমি আমার হুজুরের সামনে যেখানে পীর মুর্শিদ বসে আছে আমার পীরকে পিঁচ দিয়ে তুমি আমার দিকে কেন ফিরেছো? কথা বুঝো এসে না না বুঝো তুমি জীবের ফিস দিবে আরো পীর তোমারও তো পীর তো আয় আসি এর আয় দেখবে হইব আয় আসি দেরি তুমি তুমি তোমার পীরকে পিস দিয়ে আমার দিকে কেন হবে? পীরের সামনে তুমি আমাকে লজ্জিত কেন করবে? এটা কোন লজ্জাজনক কথা? ইকে কিলে বিলে তুই আর আরো দূর সামনে কিলে সম্মিলিত করলি কাবা বলতেছে উনি তো কাবার কাবা সুবহানাল্লাহ বলে কাবার কাবা বাইতুল্লাহ আল্লাহর ওলিদের তওয়াব করে বাইতুল্লাহ গৌসি আজমের তওয়াব করে মুস্তফা তো গৌসি আজমের মাওলা সমস্ত ওলিদের আকা মুস্তফা রাসূল পাক আল্লাহর ঘরখানায় কাবা যদি আল্লাহর ওলিদের তওয়াফের জন্য চলে যায় আল্লাহর ওলিদের ইজ্জত আর তাজিম যদি খুদ কাবা করে তো আপনি যদি মুস্তফাকে পিস দিয়ে যদি কাবা তাজিম করেন তো কাবা বলবে তুমি আমাকে নবীর সামনে কেন লজ্জিত করেছ? কিতাবের মধ্যে আছে খুব সংক্ষিপ্ত ভাবে এই আদেশটি আমি এক কানেও দেখি যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেছিলেন বেলাল আজকে ফতে মক্কা মক্কা বিজয় হয়েছে তুমি কাবার ছাদের উপর উঠে আজান দাও ওরা ওরা ওয়াজি এনুন ওরা জানান বেলাল ওরে নবী হড়ুচ্চ কই দে রুই তারা কম করে না মাথা দিয়ে বাজে রসুল পাক খাকে বেলালকে বলতেছে বেলাল আজকে তুমি কাবার ছাদের উপর উঠো ওখানে দাঁড়িয়ে তোমাকে আজান দিতে হবে এ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এখানে আবু বকর সিদ্দিক আছে মাওলা আলী আছে সাহাবায়ে কেরামরা আছে বেলালকে আপনি কাবার উপরে তুলে দিলেন আজান দেওয়ার জন্য আরো অনেক অনারেবল সাহাবা এখানে মজুদ আছে কাউকে না বলে বেলালকে আমার নবী বললেন এ আমার সাহাবারা আজকে আমার কদমে আসার কারণে আমার সোহবতে আসার কারণে আমার উপর ঈমান আমাকে বিশ্বাস করার কারণে অগাধ প্রেম আর ভক্তি মহব্বতের আলো অন্তরের মধ্যে প্রজ্বলিত করার কারণে বেলালের মর্যাদা কত হয়েছে মক্কাবাসীকে বুঝানোর জন্য আমি বেলালকে কাবার ছাদে তুলে দিয়েছি যে মক্কার কাফেররা এই কাবা শরীফকে তাজিম করে তওয়াব করে আজকে সেই কাবার ছাদের উপরে আমি আমার বেলালকে তুলে দিয়েছি আমি এটা প্রমাণ করার জন্য এই বেলালকে এই মক্কার কাফেররা আমার এই বেলালের গড়ায় রশি ছেলে রশি বেঁধে তোরা মক্কার রাস্তা রাস্তার মধ্যে টেনেছিলে পাথর দিয়ে আঘাত করেছিলে অনেক আঘাতের উপর আঘাত করেছিলে জ্বলন্ত আগুনের লোহার শলা জ্বালিয়ে আমার বেলালের মুখের মধ্যে তোমরা জ্বালিয়ে ফেলেছিলে আল্লাহর নাম থেকে ছুটানোর জন্য নবীর কলমা থেকে নবী থেকে ছুটানোর জন্য কষ্ট করেছো যেই বেলালকে মক্কার জমিনে কাফেররা বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেছিল আজকে আমি সেই বেলালের ইজ্জতকে আকাশছোঁয়া করব মক্কাবাসীকে দেখাবো বেলালের মর্যাদা আর তোমাদের চাইতে কত উঁচুতে চলে গেছে। যারা বেলালের গলার মধ্যে রশি দিয়ে টানাটানি করেছো
আজ তোমরা বেলালকে তোমাদের মাথার উপরে দেখতে পাবে। ওনাকে কাবার উপরে তুলে দিয়েছি আমি। হযরত বেলালও উঠে গেছে, মুস্তাফার অর্ডার পাওয়া মাত্র বেলাল উঠে গেছে কাবা। এ বেলাল, আজকে আজানে জোহর তুমি কাবা শরীফের সাথে দাঁড়িয়ে দেবে। বেলাল ওখানে উঠে আজান সালাম দেবে। বেলালও তো উঠে গেছে, এখানে ওখানে উঠে বেলাল চিন্তা করতেছে, আমি মক্কায় যখন আজান দিয়েছি তুই কাবার দিকে হয়ে গিয়েছি, কাবার দিকে হয়ে, আমি যখন মদিনায় আজান দিয়েছি কাবার দিকে হয়ে দিয়েছি, বিভিন্ন সফরের মধ্যে আজান দিয়েছি, উহুদের ময়দানে আজান দিয়েছি কাবার দিকে হয়ে, মদিনায় আজান দিয়েছি কাবার দিকে হয়ে, বিভিন্ন যুদ্ধের মধ্যে আজান দিয়েছি কাবার দিকে হয়ে, মুস্তাফার সাথে যেখানে গিয়েছি আজান কাবা শরীফের দিকে হয়ে আজান দিয়েছি। এখন আজকে তো রাসূল পাক আমাকে কাবার উপরে তুলে দিয়েছেন, আমি তো কাবার উপরে উঠে গেছি, এখন তো আমার মকাম তো কাবার উপরে, আমি বেলাল কাবার ছাদে উপরে উঠে গেছি, আজান কোন দিকে দেব, আজান কোন দিকে দেব? হযরতে বেলাল ছাদের উপর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজান কোন দিকে দেব? আমার নবী বলতেছেন, বেলাল যে তোমাকে কাবায় তুলেছেন তার দিকে হয়ে দেবে, যে তোমাকে কাবার মধ্যে উঠাইছে সালাম তার দিকে হয়ে দেবে, তুমি আমার চেহারার দিকে হয়ে সালাম দাও। আমি এটা বুঝেছি, কোন মানুষ যদি কাবার ছাদের উপরে উঠে মুস্তাফাকে পিজ দেওয়া যাবে না। কোনে কেউ যদি ছাদের উপরে উঠে নবীকে পিজ দেওয়া যাবে না, কেউ যদি সিদরাতুল মুনতায় পৌঁছে নবীকে পিজ দেওয়া যাবে না, রসুলকে পিজ দেওয়া যাবে না, কাবা শরীফের ছাদে উঠেও নবীকে পিজ দেওয়া যাবে না, কেউ যদি আরশের উপরে উঠে ওখান থেকেও কেউ মুস্তাফাকে পিজ দিতে পারবে না। সবসময় ইমানদার নবীকে সামনে রাখতে হবে, নবীকে পিজ দেওয়া যাবে না। তো মদিনা শরীফে নবীর সামনে গিয়ে নবীকে পিজ দিয়ে কাবার দিকে কিভাবে হাত তুলবেন? এটা তো হয় না, হবে? এটা তো আদব হয় না, কখনো না। আচ্ছা, আমি আপনাদেরকে এক কথা, যখন উঠেছে আর একটু উপরে যাই। বুখারি শরীফের হাদিস কিতাবুস সালাতে, প্রথম বুখারি শরীফের কিতাবুস সালাতে, নামাজ কায়েবা ফরিজাতি সালাত, বাবু কায়েবা ফরিজাতি সালাত, ইমাম বুখারী বাব বন্ধেছেন কায়েবা ফরিজাতি সালাত, নামাজ কিভাবে ফরজ হলো সেই বাবে, একটি মেরাজ রাত কিভাবে নামাজ ফরজ হয়েছিল এই হাদিসের মধ্যে বর্ণনা আছে। কথার কারে খেয়াল করতে, ও খেয়াল করতে লাগলো, সেই হাদিসে মাঝখানে একটা টুকরো আছে, সে লাস্টের দিকে হাদিসের লম্বা লম্বা হাদিসের লাস্টের দিকে একটা টুকরো আছে, কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে অনেকজন অনেকগুলো নবীদের সাথে সাক্ষাৎ হয়েছিল। আমি সব কথা বলছি না, সবগুলো দুইজন নবীর কথা বলছি, একজন ইদ্রিস আলাইহিস সালাম, কে ওগো নবী নাম নমুনা নরা ইদ্রিস আলাইহিস সালাম, এবারে খুনুখ খর নূহ আলাইহিস সালামের আগে উনি নবী, নূহ আলাইহিস সালামেরও আগে, নূহ আলাইহিস সালামের বাবা লামেক, লামেকের বাবা মতুসলখ, মতুসলখের বাবা খুনুখ, খুনুখ মানে ইদ্রিস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পর শীস আলাইহিস সালাম নবী, শীস আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম নবী। এবার কথা সুযোগ হইলে হইল আরোগ্য নবীর কথা কর, আদিস কি আমার নবী বলতেছেন, আমি হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, অনাথ নাম উন্নন ইব্রাহিম আলাইহিস সালাম খলিতে বেরে সিনে নামাতেই তার নামাতে অনাবেন সিনন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাম উন্নন না, অনাবেন উন্নন না, খন খন উন্নন সাইয়্যাতুল আনসার, যারা নাম উনি তার নতুন লোক,
ইব্রাহিম নাম নিল মানুষ আছে না ওয়া আজ নেবে নামাজ দি নামাজ দর্শক পিতালি কিন্তু ইব্রাহিম আলাইসলাম আর হযরতে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার নবী বলতেছেন আমি যখন ষষ্ঠ আসমানে দৃষ্টি আকর্ষণ করি রণরা বোখারি শরীফ হাদিসের অংশ আমি যখন ষষ্ঠ আসমানে তখন আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সাথে আমার সাথে দেখা হয় আমাকে মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ বলে আমাকে তিনি সুস্বাগতম দিলেন গ্রিটিং করলেন সম্মাননা দিলেন ধন্যবাদ মুবারকবাদ থ্যাঙ্কস বললেন মারহাবা বিন নবী সালেহ ওয়া ইবনি সালেহ উনি দুটি কথা বলেছেন হে নবী সালেহ এ আমার নেক সন্তান ইব্রাহিম আলাইহিস নবীকে সন্তান বলেছেন যেহেতু ইব্রাহিম আলাইহিস আমার নবীর দাদা হয় বড় দাদা হয় হঠাৎ বেশি লম্বা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস বলতেছে আমার নবী বলতেছেন আমি ষষ্ঠ আসমানে ওনার সাথে কি দেখা হয়েছে উগ্রবায়ন উনি না ইব্রাহিম ষষ্ঠ আসমানে হো আসমানে ষষ্ঠ দেখা হয় কিন্তু আরোগ্য সহিহাদিসিত আছে ইও বুখারীতে আছে মুসলিম প্রকৃত আছে কি হযরতে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে আমার নবী বলতেছেন রাইতু ইব্রাহিম মাসনাদান জাহারাহু বাইতিল মামুর আমি হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর হেলান দিয়ে ফিস দিয়ে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি মুসনাদান জাহরাহু আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি বাইতুল মামুরের সাথে পিঠ লাগিয়ে আছে বাবা এখানে এখানে খেয়াল করেন বাজি হঠাৎ আদিষ্ট বুঝতে বুঝাইতে একটু কষ্ট আপনি যে জিনিসটিকে ফিট লাগিয়ে বসবেন ইয়ে ওনার আগে না পিছি খেয়াল করে হইবে সাইও আবার আগে যাবি না কোনো সাইও যে যে জিনিসকে আপনি ফিট লাগিয়ে বসবেন যে জিনিসের সাথে আপনি ফিট লাগাবেন ইয়েন কি ফিসি না আগে ইয়েন তো কোনো দরহ হতো আর নবী হজ আমি ষষ্ঠ সপ্তম আসমানে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি কিভাবে দেখেছি হাল অবস্থা কি আমি দেখেছি বাইতুল মামুর হেলান দিয়ে আছেন হেলান দিয়ে বসে থাকুক বা দাঁড়িয়ে থাকুক কিন্তু বাইতুল মামুর হেলান দিয়ে আছেন তাহলে বোঝা যাচ্ছে বাইতুল মামুর ওনার পিঠের দিকে বোঝা যাচ্ছে বাইতুল মামুরকে উনি পিস দিয়ে দাঁড়িয়ে আছেন ইমিদি দুগো হতাইলেলা উগ কি একা দিস বিধান নবী হজ না ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আসমান দেখি এ আর হয়তো হাতি জমি দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমান দেখি বাইতুল মামুর কাছে বাইতুল মামুর ষষ্ঠ আসমান সপ্তম আসমান আমি বাইতুল মামুরের পাশে দেখেছি এবং কিভাবে দেখেছি হেলান দিয়ে দেখেছি তাহলে মশলা দুইয়ে নাই লীলা দুই আসমান নবী দেখি বলে হল ইয়ানোর তদবি কি সমাধান কি আর তো হলো ইব্রাহিম আলাইহিস সালাম খাবা না বাইতুল মামুরকে ফিস দিয়ে কেন দাঁড়িয়ে আছেন বাইতুল মামুর তো ফিস দিয়ে না দিলেন না কাবা শরীফ থেকেও দামি বেশি কাবা শরীফের থেকেও বাইতুল মামুরের মর্যাদা বেশি সে বাইতুল মামুরকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিস দিয়ে কেন বসে আছে তাহলে বোঝা যাচ্ছে দুইয়ের মশলা সিমেন্টে দুইয়ের মশলা ফুলের কোনো জবাব কি আমার নবী মুস্তফা ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন এক আসমান থেকে আর আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা ওই জমিন উত্তর জেলে 500 বছর জমিন উত্তর জেলে 500 বছর
একখান আসমান আর একখান আসমান অত্যন্ত দূরত্ব, ডিস্টেন্স 500 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রাত আমার নবী বলতেছেন আমি উনাকে ষষ্ঠ আসমানে দেখলাম, উনি আমাকে মারহাবা থ্যাঙ্কস বলতেছে, আমাকে মুবারকবাদ দিলেন, আমার প্রশংসা করলেন, ষষ্ঠ আসমানে দেখেছি। আবার আমি উনাকে বাইতুল মামুরে হেলান দিয়ে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুই জায়গায়, দুই জায়গায় একজন নবী, দুই জায়গায় না 200 জায়গায়, 2000 জায়গায় থাকতে পারে, ঠিক কিনা বলে? তাহলে আমার নবী প্রমাণ করেছেন একজন নবীকে আমি ষষ্ঠ আসমানে দেখেছি, সেই নবীকে আমি সিদরাতুল মুনতায় দেখেছি। তাহলে একজন নবী চোখের পলকের মধ্যে আসমান, এটাতেও থাকতে পারে, ওটাও থাকতে পারে। আমার নবী বলতেছে আমি ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামকে দেখেছি। আবার আমার নবী বলতেছেন আমি যখন মেরাজে আসতেছিলাম আমি মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে অথবা আমার উপর দরুদ শরীফ পড়তে দেখেছি। মূসা আলাইহিস সালামকে আমার নবী কবরেও দেখেছে, ষষ্ঠ আসমানেও দেখেছে। তাহলে একটা একজন নবী এট এ টাইম কয়েক জায়গার মধ্যে থাকার ক্ষমতা নবীদেরকে আল্লাহ দান করেছেন। এলা রসুল পাকের পাওয়ার কি হবে আপনারা বলেন? আমি কথা তো এগুলো কমপ্লিট, এগুলো বলতে হলে সময় প্রয়োজন, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বলতেছি এক জবাব। আরেক জবাব হলো ইব্রাহিম আলাইহিস সালাম আজকে জানতে পেরেছেন মুস্তফা মেরাজে আসতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আজকে রসুল পাক সেই নবী না হলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম হতাম না, যে নবী না হলে বাইতুল মামুর হতো না, যে নবী না হলে আরশ কুরসি হতো না, যে নবীর আগমনে আল্লাহ আসমানকে সাজিয়েছেন, যে নবীর আগমনে আজকে আসমানের হুকুমকে চেঞ্জ করে দিয়েছেন, অবস্থাকে চেঞ্জ করে দিয়েছেন। আজকে শুধু মুস্তফার আগমনের আলোচনা চলতেছে, নবীর আগমনকে নিয়ে কেন্দ্র করে সব সাজসজ্জা, মুস্তফাকে কেন্দ্র করে সব কিছু চলতেছে, দরুদ ও সালাম চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার নবী তো নবী, ওই নবী তো আসার সময় সাতাশ মানে আসবে, সিদারাতুল কি বলে বাইতুল মামুর এখানে আসবে, আমার সাথে তো দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এখানে যদি আমি তো এখানে থাকি, এখানে যদি নবী এসে দেখা হয় তো দেখা তো হয়ে যাবে, দেখা হওয়ার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নবীর প্রেমে কত দূর যে গিয়েছি, নবীর প্রেমে তো কত সফর করেছি, আমার প্রেমের দলিল তো হবে না। কথা না বুঝো বাংলা মাইগুমিদি গরমে দিব ইয়ারে মাইগুমিদি ও শোনা না যায় না, মাথা না মাথা মাইগুমিদি ও শোনা যাত তো আর এটা কিলে চলে আইলে হুজুর মাইক গরের মধ্যে মাইকের আওয়াজও শোনা যায়। মাইক দিয়া দেওয়া হয়েছে পুরুষদের জন্য, মাইক দেওয়া হয়েছে মামুনদের জন্য। এরা যেহেতু মাহফিলে আসবে না, দূরে বসে পর্দার আড়ালে বসে এরা কোরআন হাদিসের কথা শুনবে। আপনি আমি ঘরের মধ্যে বসে থাকার জন্য নাই, তো আপনি ঘরে বসে অত ওয়াজ শুনতে পারতেন, এখানে কেন আসলেন? আপনার দিল কি বলতেছে, আপনার বিজদান কি বলতেছে, আপনার অন্তর কি বলতেছে? অন্তরের জবাব হলো একটাই, সেটা হলো মাহফিল ঘরে বসেও শোনা যায়, কিন্তু আমি নবীর প্রেমে তো কয়েকটি কদম মারতে হবে, আমি তো নবীর প্রেমের মধ্যে কত দূর সফর করতে হবে, আমি নবীর প্রেমের মধ্যে কত দূর বের হয়ে যেতে হবে, আমি নবীর কদমে নবীর মহব্বত প্রেমে আমি কয়েকটি কদম যদি আল্লাহর রাস্তার দিকে নবীর দিকে যাওয়ার জন্য, নবীর মাহফিলের দিকে যাওয়ার জন্য আমি নবীর দিকে আমি কেন নবীর দিকে যেতে হবে? তো নবীর দিকে যেতে হলে মদিনা শরীফ কোথায় নবী ওখানে যাওয়া যাবে না, বা রসুল পাকের দিকে যাওয়া যাবে না, ওখানে আমি যাব যেখানে মুস্তফার আলোচনা চলতেছে, যেখানে মজলিস চলতেছে, ওখানে যাব আমি নবীর প্রেমের দলিল কায়েম করার জন্য। আরামের বিছানা ত্যাগ করে মাহফিলে এসেছি, ঘরে বসে আরামের বিছানায় বসে মাহফিল শুনলে মহব্বতের দলিল হতো না, কথা বুঝতেছি না? মহব্বতের দলিল এই যে যারা গোসার ইয়েরে মাহফিল দেয় বিশ্ব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নবী তো আজ মেরাজের রাত আসতেছে, নবী তো এখানে বাইতুল মামুরে আসবে, নবীদের সাথে দেখা হবে, কিন্তু আমি ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারি, কিন্তু আজকে তো হাবিবুল্লাহ আসতেছে,
আমি তো খলিলুল্লাহ, আজকে তো হাবিবুল্লাহ আসতেছে, যার অন্তর খুশি হলে আল্লাহর কুদরতে দিল খুশি হয়ে যাবে। আমি নবীকে খুশি করার জন্য, নবীর তাজিমের জন্য, নবীর সম্মানের জন্য আমি কত দূর এগিয়ে চলে এসেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য, ইস্তিকবাল দেওয়ার জন্য। গড়ের দরজায় বসে ইস্তিকবাল দেওয়া হয় না, গড় থেকে বের হয়ে মেহমানকে ইস্তিকবাল দিতে হয়, মুস্তাফাকে ইস্তিকবাল দেওয়ার জন্য আমি সপ্তম আসমান ছেড়ে ষষ্ঠ আসমানের মধ্যে চলে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নবীর তাজিমের জন্য ষষ্ঠ আসমান ছেড়ে সপ্তম আসমান ছেড়ে যদি ষষ্ঠ আসমানে চলে আসতে পারে, আমরা গত থেকে নবীর মাহফিলে আসতে পারবো না কেন? নবীর তাজিমের জন্য, নবীর প্রেমে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি রসুল পাকের মহব্বত, নবীকে স্বাগতম দেওয়ার জন্য গড়ের দরজায় স্বাগতম হয় না, কিছু এগিয়ে আসতে হয়। আপনারা বলেন এখানে যদি ইমামে আহলে সুন্নাত আসে, এখানে যদি শিক্ষক আসে, এখানে যদি কোনো আওলাদে রসুল আসে, এখানে যদি কোনো সম্মানী মেহমান আসে, এখানে যদি গরিব নামাজ আসে, এখানে যদি গৌসে পাক আসে, আপনি কি বলবেন? আমাদের এখানে প্যান্ডেল করেছি, লাইটিং করেছি, স্টেজ করেছি, হুজুর তো এখানে আসবে, কিন্তু আশেকরা বলবে না হুজুর এখানে এসে দেখা হওয়া এক কথা, আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূর থেকে হুজুরকে স্বাগতম দিয়ে রেলি করে আনব, এখানের মধ্যে আরেক মজা। ইব্রাহিম হাসান বলতেছে আমি সিদরাতুল মুনতাহা চারিয়ে, কি বলে, বাইতুল মামুর ছেড়ে আমি ষষ্ঠ আসমানে এসেছি নবীরকে ইস্তিকবাল তাজিম করার জন্য, এবং আমি মহব্বতের দলিল কায়েম করেছি। এক সুরত, আরেক সুরত হলো হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাথে ইস্তিকবালিয়ে দেওয়ার জন্য তিনি ষষ্ঠ আসমানে এসেছেন, মুস্তাফার সঙ্গে আবার তিনি সপ্তম আসমানে চলে গেছেন। আমার নবী বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ষষ্ঠতেও দেখেছি, সপ্তমেও দেখেছি। তোলি মা এতটুকু মানুষ মা বল তুই যদি খামাল বাজার যাই রে, উজুর যদি একদিন যায় উজুরে অনরে খামাল বাজারও দেখি এড়ো, আর কোনো ফেস আছে না নামাতে, তো এড়ে কিল অড়ে কিলে খামাল বাজার কিল লাগাই হয়তো উজুর তাজিম লাগিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে কেন দেখা হলো? উনি তো সপ্তম আসমান বাইতুল মামুরে থাকে, কেন দেখা হলো? মুস্তাফার তাজিমের জন্য, নবীর প্রতি মহব্বত ভালোবাসার দলিল কায়েম করার জন্য তিনি বাইতুল মামুর ছেড়ে ষষ্ঠ আসমানে চলে এসেছিলেন। বুখারী শরীফ সারি আর বায়ানগুলো বাজে দেখুনি ঘরে কি আছে। আচ্ছা কথাই আনবে এখন ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল মামুরের নবী হচ্ছে, বাইতুল মামুর গিয়ে কিন্তু বাইতুল মামুরকে ফিস দিয়ে বসে আছে, ফিস দিয়ে পিছনে তো নখন চাই বাইতুল মামুরের ফিস দিয়ে যে নিশ্চয় বাইতুল মামুর তুন দামি সামনে কিছু আছে, এতলে বাইতুল মামুরের ফিস দিয়ে বুঝছি বাইতুল মামুরকে এই জন্য ফিস দিয়েছেন সামনে বাইতুল মামুরের সাথে দামি আছে। এতদিন পর্যন্ত তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে কোনোদিন ফিস দিয়ে বসে নাই, এতদিন তো পিছে রাখে নাই বাইতুল মামুরকে। বাইতুল মামুরকে সত্তর হাজার ফেরেশতা থওয়াব করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটার ইনচার্জ, বাইতুল মামুরের সেবা করে, বাইতুল মামুরের থওয়াব করে, ওখানে উনি আছেন, মজুদ আছেন, সবসময় বাইতুল মামুরকে দেখতেছেন। আজকে বাইতুল মামুরকে পিছে কেন রাখলেন? আজকে বাইতুল মামুরের কাবা, কাবার কাবা, আরশের কাবা, মুস্তাফা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তখন তিনি বাইতুল মামুরকে পিছ দিয়ে মুস্তাফাকে সামনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্ম, এই কাজের দ্বারা প্রমাণিত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এখানে বাইতুল মামুর তাকলেও ফিস দিতে হবে, মুস্তাফাকে ফিস দেওয়া যাবে না, নবীকে সামনে নিতে হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না বলে? এটা আপনাদের আমাদের সকলের আকীদা, এটা হক থাকতে, এটাই আকীদা থাকতে হবে কি হবে না বলেন? হাত তুলে বলেন, হাত তুলে, হাত তুলে বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করেছেন নবীর মকাম বাইতুল্লাহ শরীফ থেকে বড় না, বাইতুল মাহমুদ থেকেও বড়। আর আমি কিছুক্ষণ আগে বলেছি মুস্তফার কবর শরীফ আরশ থেকেও দামি। তো আরশ থেকে যদি দামি হয়, উপরে তো আর দামি কিছু জিনিস নেই। তো নবীর কফনের সাথে লাগা কবর যদি আরশ থেকে দামি হয়, তো নবীর কফনের সাথে কিসের সাথে তুলনা করবেন? আর তো কিছু নেই। তো নবীর কফনের সাথে তুলনা করার মতো আল্লাহর সৃষ্টির মতো আর কিছু নাই। তো নবীর সাথে কার সাথে তুলনা করবেন? নবীর সাথে তো মিসাল দেওয়ার কোনো সুযোগও নেই। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, আরেকজন নবীর সাথে দেখা হয়েছে, ওনার নাম কি কি নাম বললাম? ইদ্রিস আলাইহিস সালাম। কি ইদ্রিস আলাইহিস সালাম? কে সাহেব বাবা, বুড়ো মানুষ। ইদ্রিস আলাইহিস সালাম, ওনার নাম কি বলেন? ইদ্রিস আলাইহিস সালাম। আপনারা সবাই ওনার ব্যাপারে জানেন, আল্লাহ বলেন ওয়া রাফানাহু মাকানান আলিয়া, কোরআন শরীফের মধ্যে ওয়ারাফানাহু মাকানাল আলিয়া। আমি ইদ্রিস আলাইহিস সালামকে মাকান আলিয়া মানে আমি জান্নাতের মধ্যে নিয়ে এসেছি। ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? জান্নাতে। বড় করে বলেন না, কোথায়? জান্নাতে। বড় আবেদ, বড় আল্লাহ বিরু। ইদ্রিস আলাইহিস সালামের ইবাদত আসমানের দিকে নূর হয়ে উঠার সময় ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে থাকাইতেন। মালকুল মওত একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ এত ইবাদতের নূর জমিন থেকে আসে ফুট থেকে, জমিন থেকে এত ইবাদতের নূর আসে ফুট থেকে। তখন আল্লাহ বলেছেন, এ মালকুল মও, জমিনের মধ্যে আমার একজন বন্দা আছে, ওনার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ওনার ইবাদতের আলো আসমানকে আলোকিত করতেছে, জমিনকে আলোকিত করতেছে। জমিনের মধ্যে আমার একজন বন্দা আছে, ওনার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ওনার ইবাদত এই ইবাদতের আলো তুমি দেখতেছো। তো মালকুল মওত ইবাদতের এই আলো, এই অবস্থা দেখে মালকুল মওতের অন্তরের মধ্যে সেই ব্যক্তিকে দেখার জন্য আগ্রহ পয়দা হলো, প্রেম পয়দা হলো। আল্লাহ এই বন্দাকে আমি মালকুল মওত এক নজর দেখতে চাই। আল্লাহ বলতেছেন, এই মালকুল মওত তুমি চতুর্থ আসমানে থাকো, তুমি আবার একজন বন্দাকে দেখার জন্য, আমার একজন নবীকে দেখার জন্য জমিনে যাইতে যেতে চাইতেছ, আমার নবীর জিয়ারতের জন্য তুমি যেতে চাইতেছ, মানা করব তোমাকে? যাও, আমার নবীর জিয়ারতে যাও। মালকুল মওত ফেরেশতা, উনি চতুর্থ আসমান থেকে ইদ্রিস আলাইহিস সালামের জিয়ারতে আসতেছে, বেদাত হয় নাই। আর মুস্তফার গোলাম দো জাহানের বাদশা মুস্তফার জিয়ারতে গেলে নাকি বেদাত হয়। নবীর জিয়ারতে যাওয়া তো এটা আল্লাহও চায়, আল্লাহ এতে খুশি হয়, তোমরা আমার মাহবুবের জিয়ারতে আসো, আমার মাহবুবের কদমে আসো। আল্লাহ লালচ দিয়েছেন আমাদেরকে, লাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা মাহবুব, পৃথিবীর মধ্যে গুনাহচারা কোনো মানুষ নেই। আমি ইমানদার গুনাহগারদেরকে বলছি, তোমরা মন ছোট করিও না, দুনিয়ার মধ্যে আমি রহমতের এক দরবার রেখেছি, রহমতের একটা দরবার রেখেছি, সেটা আমার মাহবুবের দরবার, সেই মদিনা শরীফের দরজা রহমতের কখনো বন্ধ হয় না। তোমরা তোমাদের গুনাহ নিয়ে মদিনার দরবারে আসো, আমি তোমাদের তওবাকেও কবুল করব, রহমত দিয়ে বুকের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেব। নবীর কাছে যাওয়ার জন্য তো আল্লাহ আগ্রহ করেছেন, এ গুনাহগার কোথায় যাবে, গুনাহ নিয়ে কোথায় যাবে, বাঁচার কোনো কোনো উপায় তোমার কাছে যখন নাই তুমি কোথায় যাবে? আল্লাহ বলতেছেন, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, রসুল পাকের একটি নাম রহমতুল্লাহ,
রসূলের একটি নাম কি? ওই আপনার নবীর নাম, নামগুলো দেখে আল্লাহ বলছেন লা তাকনাতু মিন রাহমের রাহমাতিল্লাহ ইম রাহমাতিল্লাহ ইজ মিনেছি যে এনা নবীর একটা নাম আছে রহমতুল্লাহ, আল্লাহর রহমত কোন নূরি তার নাম নবী কোন আল্লাহর রহমত কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুব আপনি আমার রহমত সমস্ত পৃথিবীর জন্য, কায়নাত বিশ্বের জন্য, আমার সৃষ্টিকুলের জন্য আপনি রহমত। তো কোরআন শরীফে কি হয়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার এ গুনাহগার পাপীরা মন চুটু করিও না, গুনাহ করেছো বলে, অপরাধ করেছো বলে মন চুটু করিও না, অনেক বড় রহমতের খজিনা আমি তোমাদেরকে দিয়েছি, রহমতুল্লিল আলামিনের দরবারের দরজা সব সময় তোমাদের জন্য উন্মুক্ত থাকবে, তোমরা তোমাদের গুনাহ নিয়ে রহমতের দুয়ারে আসো, আমার মাহবুবের কদমে আসো, ওখানে এসে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার বন্ধু যদি তোমাদের পক্ষ হয়ে একটু করে নূরানি জুবান নারা দিয়ে যদি বলে, একটুখানি সুপারিশ করে যদি বলে, হে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, আমি ওয়াদা করতেছি পাহাড় পরিমাণ গুনাহ হলেও, সাগর পরিমাণ গুনাহ হলেও আমি তোমাদেরকে মুহূর্তে মাফ করে দেব, আমার রহমতের বুকের মধ্যে জায়গা করে দেব। মালিকুল মত যায় এখানে বেড়ে সাহিত্য নবীর যাও, নবীর জিয়ারতে যাও। আমি আমার মাহবুব মুস্তাফার জিয়ারতের মধ্যে যাও, সেজন্য আমার নবী বারবার বলেছেন মান যারা খবরি ওয়াজাবুল্লাহ সবাইদের হাদিস আছে, মান যারানি বাদা ওফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। অনেকে বলে হাদিসগুলো দুর্বল, অনেক দুর্বল হাদিস এক হয়ে গেলে, অনেক দুর্বল হাদিস হাদিস একটি বিষয়ে যদি শত শত দুর্বল হাদিস এক বিষয়ে থাকে তখন আর একটা দুর্বলতা সবল হয়ে যায়। সম্মানিত হাজেরিন, রাসূল সমস্ত ফোকাহারা ফেকার কিতাবে হানিফ মুজাহাবের ফোকাহারা ফেকার কিতাবে মালিকি মুজাহাবের ওলামারা মালিকি মুজাহাব ফেকার কিতাব ওনাদের মুজাহাবের কিতাবে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন হজের পরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, হজের পরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত জিয়ারতে মুস্তাফা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, জিয়ারতে মুস্তাফা। এটা ফোকায়ে কারাম বলেছেন, এটা জাহিরি, হাকিকতের মধ্যে যদি চিন্তা করা যায় আসল মকসদ তো মুস্তাফার জিয়ারত, সুবহানাল্লাহ বলেন, আসল জিয়ারত তো মুস্তাফার জিয়ারত। আচ্ছা হজ মানে কি? ইচ্ছা করা, আল হজ মানে আল জিয়ারা, হজর এক মানে হলো জিয়ারত। কি জিয়ারত? খাবার জিয়ারত, খাবারের সাইটু জন্নান হজ, আল হজ মানে আল কসদু, আল হজ মানে আল জিয়ার, এটা হলো আল হজ, আল হজ হুয়া জিয়ারত, তাজিম করতে হজর তারিফ করতে প্রশংসা করতে জিয়ারত। একজন মানুষ এহরামের কাফর পরে হাজার মাইল দূর থেকে, শত হাজার হাজার মাইল দূর থেকে এহরাম পরে, মিকাত থেকে এহরাম পরে আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারতের জন্য আসবে, আপনারা বলেন কাবার জিয়ারতের নাম হজ আর কাবার কাবার জিয়ারতের নাম কি বেদাত? তো ইয়ান ন হয় কা আল্লাহ কাছে মাহবুব, এখানে অনেক হিকমত আছে যে কোথায় এদিকে আসলে আর এদিকে চলে যায়। তো আমি আপনাদেরকে বলছি সে মালিকুল মওত বলতেছে আল্লাহ আমি সেই তোমার নেক বান্দাকে, সেই তোমার প্রিয় বান্দাকে আমি এমন করে দেখতে চাই। ঠিক আছে যাও, তোমার দোয়া আমি মঞ্জুর করলাম, যাও তুমি ইদ্রিস আলাইহিস সালামের মোলাকাতে জিয়ারতে যাও। অর্ডার ফর নোট দেন মালিকুল মওত, আসতে কি দেরি হবে?
মুহূর্তের মধ্যে মালিকুল মওত হাজির। সিজদা ফেরেশতা সুরতে না, ইনসানি সুরত ধারণ করে মালিকুল মওত আসলেন ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে, খানে খায় উনি ইবাদত করতেছেন। মালিকুল মওত যখন আসল বাইরে হাজির, উনি কোনো তো ভিতরে ঢুকে নেই, বাইর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মেহমান এসে তারি সালাম না দিলে বুঝি বুকে নেই, আর তো হ্যাক করো কর করেছি, কিন্তু আদবই দেখি এই উত্তর। তাহলে সালাম তিন প্রকার আছে, সালামে কুদুম, সালামে বেদা, বুঝো না, সালামে সুন্না, কতদিন রাস্তা দিয়ে আনিয়ে যেতে লেগে সালাম দিবেন সুন্নত, উত্তর দিব ওয়াজিব, কিন্তু আর দুয়ো সালাম আছে, সালামে কুদুম, তুমি অনেকর বাড়ির মধ্যে এসছো গরমে তখন আছে না নেই গলা ফোনা পেলে লাভ নেই, তুমি সালাম আলাইকুম সালাম দেবে সুন্নতে সুন্নতটা হয়ে যাবে, উগো মানুষ এসে দিয়ে মানছি বুঝিব, এবং সালামত দ্বারা জিবে এসিবে মুসলমান হলেও বুঝিব, অন্যদের মতো আইতে সালাম দেওয়া মাত্র বুঝা যাবে একজন মুসলমান এসেছে। ঘরের মধ্যে কেউ থাকলে ঘর থেকে বের হবে, কেউ না থাকলে মহিলারা থাকলে এটার কোনো প্রসেস করে ওনাকে উত্তর দেওয়ার ব্যবস্থা করবে। আরেকটা হলো বিদায়ী সালাম, যাওয়ার সময় তুমি যখন উঠার সময় তুমি চলে যাবে, যখন তুমি তাড়াবে বইয়ের এখনো সালাম নেই, সালাম কি দাঁড়ায় হ না, ওয়াবি হলে কিতাব নাও বুঝে যে কথাই কয়, সালাম দেওয়ার জন্য দাঁড়াইতে হবে, কারণ সালাম দাঁড়ানো ছাড়া হয় না, যে মানুষ দাঁড়ানো তিনি সালাম দেবে, যিনি বসে আছেন সে সালাম নেবে, যে বসে আছেন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সালাম দেবে না, যখন দাঁড়াইবে তখন সালাম দেবে। আমরা নবীকে সালাম দিই দাঁড়াই, এটা তো সালামের আদব, এটা তো সালামের আদব, বইয়ের বইয়ের ভিতরে কোনো আসসালামু আলাইকুম কয় না নাতি এদিকে, স্কুলের সমস্ত ছাত্ররা শিক্ষক যখন যায় বইয়ের সালাম দেয় নাতি এদিকে, তো ছাত্ররা উস্তাদকে যদি সালাম দাঁড়িয়ে দিতে হয় গোলামরা মুস্তাফাকে কিভাবে সালাম দিতে হবে, ইয়েন যারা ন বুঝে ইতারা নবীর উম্মত না না পাগল। আরেকটা কথা মনে রাখবেন আপনারা, রসূল পাক বলেন এমনি সালামের আদব হলো দাঁড়ানো, যদি হয়তো নামাজ জমি দাঁড়ান নবীন সালাম দিতে তো নও দাঁড়াই শতানো হলে বোধ মানছি বোধ দিল্লে প্রশ্ন করিল, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন নামাজে দাঁড়ানোর অনুমতি নাই, দাঁড়ানোর অনুমতি নাই, যেহেতু এটাকে শরীয়ত নস খাস করেছে বসা অবস্থায় দেওয়ার জন্য, সেখানে যেখানে নস দলিল দ্বারা নামাজের মধ্যে বসে সালাম দিতে হয় যেগুলো মুস্তাফা থেকে নিকুত দলিলের মাধ্যমে প্রমাণ, এই দলিলের বিরুদ্ধে আর কোনো কথা বলা যাবে না, এটা খাস নামাজের জন্য খাস, কিন্তু আর অন্য কোন সালাত সালামের জন্য বসা শর্ত নয়, বসা কি নয় সেই কয়েক আয়াতের ভিতরে নেই, সেই কন্ডিশন আয়াতের ভিতরে নেই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার মাহবুবের উপরে সালাত আর সালাত পেশ করো, ওয়াসাল্লিমু সল্লু তাসলিমা বলে নাই কিন্তু সল্লিমু তাসলিমা বলেছেন, এ আল্লাহ সল্লু তাসলিমা কেন বলেন নাই, আল্লাহ বলতেছেন তুমি বসে পারো শুয়ে শুয়ে পারো সব সময় আমার নবীর উপরে দরুদ পড়বে, কিন্তু যখন সালাম দেওয়ার জন্য তা খেয়াল করবে তাসলিমা সালামকে আদব সহকারে আদায় করবে দেবে, সালামের কাইফিয়ত বলা হয়েছে মফুলে মুতলক দ্বারা সালামের নুয়ত বয়ান করা হয়েছে, এগুলো বুঝতে হবে, আনত ওয়াসাল্লিমু
তসলিমা ওয়াসাল্লিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়াসাল্লিমু এন কইলো এটু আবার তসলিমা গগলে বাড়াইলো তসলিমা বাড়াইয়ে দে যেহেতু সালামের জন্য আদব করতে হবে তাযীম দাঁড়াইতে হবে এবার সাল্লিমুতুন মফউল হইছে মুতলক তো ইবে তাকিদুল্লাইবে নুয়িয়ত বয়ান করে সালাম কিভাবে দেবে দাঁড়িয়ে সালামের আদাব হলো যিনি হাঁটতেছেন উনি বসা মানুষকে সালাম দেবে যিনি সাওয়ারির উপরে সে নিচে যারা চলতেছে তাদেরকে সালাম দেবে তাহলে বোঝা যাচ্ছে সালাম সবসময় উলুকে চায় সালাম সবসময় উঁচুকে চায় সালাম সবসময় কিয়ামকে চায় সম্মানিত হাজিরিন মালিকুল মউত সালাম দিলেন বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন উনি সালামের উত্তর শুনে উনি মুরাকাবা মুসাফার মধ্যে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম বের হয়েছে বাইরে ঝুঁকি মেরে উনি উঁকি মেরে দেখলেন বাইরে কে দেখতে দেখতে সুন্দর মানুষ উনার এখানে হাজির হয়েছে কি তোমায় কোথা থেকে এসেছ হুজুর অনেক দূর থেকে এসেছি মিশিও তো না না আছো আমি চতুর্থ আসমান থেকে এসে বলে নাই বলতেছে আমি অনেক দূর থেকে এসেছি কেন হুজুর আমাকে শুধু আপনাকে এক নজর দেখার জন্য এসেছি ভালো করেছ ভিতরে আসো মেহমান এসে ভিতরে আছো যা কিছু আছে তোমাকে মেহমানদারি করব ভিতরে আসলো আসার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বারবার ওনার দিকে তাকাচ্ছে ওনাকে দেখতেছে বলতেছে তোমাকে দেখে আমার কেন একটা ভয় হচ্ছে তুমি কি মানুষ না ফেরেশতা ইবে হজে বান্দা জিবে তো কেন দড়ি ফেলাইবে পাল্লা ইবে রাত তো কেন দড়া হুজুম পাল্লা হজে আমি আপনাকে হজে আমি তোমাকে দেখে কেন জানি আমার হৃদয় কাঁপতেছে তোমার চেহারা দেখে তোমাকে দেখে তুমি এত সুন্দর মানুষ কিন্তু তোমাকে দেখে আমার হৃদয় কাঁপতেছে ভয় ভয় লাগতেছে ভিতরে আসো তোমাকে মেহমানদারি করব হুজুর আমি মেহমান আপনি মেহমানদারি করার জন্য আমাকে আহ্বান করেছেন মুবারকবাদ আপনাকে থ্যাঙ্কস মারহাবা হুজুর আমি কিছু খাবো না হুজুর আমি যেটা বলেছি সেটাই হবে কারণ ফেরেশতারা তো কিছু খায় না এটা আঙ্গুর খাবে না এটা কোনো শরবত খাবে না তুমি নিশ্চয় ফেরেশতা বলো তুমি কি জন্য এসেছো হুজুর আপনি আমাকে ধরতে পেরেছেন হাকিকতের মধ্যে আমি একজন ফেরেশতা নূরানি ফেরেশতা আমি আমার নাম মালাকুল মউত আলাইহিস সালাম আমার নাম ইজরাইল আলাইহিস সালাম আমি চতুর্থ আসমানে থাকি কি জন্য এসেছো হুজুর আপনার ইবাদত দেখে আপনাকে এক নজর দেখার জন্য এসেছি আপনার তারিফ প্রশংসা আসমানে চলতেছে আপনাকে দেখার জন্য এসেছি চতুর্থ আসমান তো গুহারস্তা আর সাহেবের লাইছি বহুত খুশির কথা না আর শিল্প হন্য জীবে মালুকুল মত মতের জীবে যারা তাই হুজুর আপনার সাথে দেখা হলো মোলাকাত হলো এখন আপনার কাছে বিদায় চাইতেছি চলে যাব আমার অনেক দায়িত্ব আমি কিছুক্ষণের জন্য আপনার খেদমতে এসেছি আমি চলে যাব আপনার কাছে বিদায় চাইতেছি আইসু যেতে ন খাইলে পারানো গইলে কিছু গইলে কিছু অক্ষণ গইলে বালানো হইতো না হজে কি করব হজে তুমি নাকি মাল গুলম মানুষের রূপ কবজ করা বড় কঠিন বড় কষ্ট হয় রোদ যাওয়ার সময় মানুষ অনেক কষ্ট পায় অনেক কষ্টের সকরাতের মত বলছে না সকরাত যেখানে বারবার মানুষ বেহোশ হয় সকরাত মতের কঠোর কঠিন মতের সময় মানুষ বারবার বেহোশ হতে থাকে বড় কষ্ট পায় তো তুমি আমাকে যখন এসেছো একটা তোমার বরাবর আমি একটা দরখাস্ত করতেছি তোমাকে বলছি আমি যদি সুযোগ হয় তো একটা কাজ করলে কেমন হয় এটা কেউ নাই তুমি আমাকে অন টেস্টে মদ কেমন একটু দেখাইতে পারবে
গাড়ি কথা কেন অন্টেস্টেন চলে না, কিন্তু আজ কাগজ বাজনি ই বেখনো মদ ন তুমি কিনো বলেন এটা কি মদ না অন্টেস্টে, অর্থাৎ আমি টেস্টের জন্য তুমি আমাকে মদ দেবে আবার রু ফেরত দেবে, এই শর্তে তুমি আমাকে মতের অবস্থা সম্পর্কে একটু অবহিত হওয়ার জন্য এই কাজটি করতে পারবে। হুজুর আপনি যে প্রস্তাব দিয়েছেন এটা তো আমি নিজের পক্ষ থেকে করতে পারবো, আর আপনি নবী আপনার ব্যাপারে আমি তো এটা করতে পারবো না, মুনি প্রভুর এজাজত অনুমতি লাগবে। তো অনুমতি কে নেবে, আমি নেব না তুমি নেবে? হুজুর আপনি নিলেও ভালো, আমি হুজুর তুমি যেহেতু আমার কাছে মেহমান হিসেবে এসেছো আমি তোমাকে তো বলেছি প্রভুর কাছে তুমি একটু বলো আমি এইভাবে এইভাবে দরখাস্ত করেছি। আল্লাহ এই বুড়ো মানুষ আমার কাছে এইভাবে বলেছে, উনি আশা করেছে অনটেস্টে শুধু মৃত্যু হবে রু বের করবো আবার মুহূর্তের মধ্যে রু ফেরত দেবো, এই কাজটি কি আল্লাহ করতে পারি? আল্লাহ অনুমতি, আল্লাহ বলতেছেন বুড়ো মানুষ শেষ এটা আশা আশা করেছে, আর আমার প্রিয় বন্দা নবী ওনাকে আমি নবীদের আশা আশা নবীদের আশার মধ্যে আমি আশা ফেরত দিতে পারি না, যেভাবে বলে সেভাবে করো কিন্তু খবরদার আমার নবীর যেন কোনো ধরনের কষ্ট যেন না হয়, আদবের যেন আদবের খেলাফ যেন কোনো কাজ না হয়, কোনো ধরনের বেয়াদবি যেন না হয়, উনি আমার ইদ্রিস আমার নবী আমার বন্ধু। হুজুর অনুমতি হয়ে গেছে আপনি প্রস্তুত হতে পারেন, অপারেশন হবে আপনি প্রস্তুত হতে পারেন মানসিক ভাবে মত গ্রহণ করুন ফেরত দেন ও খবরদার কেয়ার লাগতো রু কিন্তু ফেরত দেবার ওয়াদা ঠিক থাকতে হবে, ঠিক আছে? তো তুমি রু কবজ করবে কিন্তু দুই মিনিট তিন মিনিটের ভিতরে আবার রু ফেরত দিতে হবে, এই কমিটমেন্টের উপর কাজ চলতেছে। আপনাকে নবী আপনার তাজিম করতে বলা হয়েছে, আপনার দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে, আপনার তাজিমে যেন কোনো বিঘ্নিত না ঘটে সেদিকে আমাকে খুব সচেতন সদৃষ্টিতে তাকাইতে বলা হয়েছে। আপনি বলুন আপনি কিভাবে আপনার রূপ কব্জ করব, কিতাবের মধ্যে অনেক কথা আছে অনেক লম্বা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি দুই রাকাত নামাজের জন্য নিয়ত করব, নামাজের অবস্থায় আমার রূপ কব্জ করবে অথবা আমি বিছানার মধ্যে শুয়ে থাকব তুমি যেভাবে সুন্দর হয় এবং আমার রূপ কব্জ করবে। একজন নবী হিসেবে হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে জান্নাত থেকে একটি ফুল এনেছে, সেই ফুলটি হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাকের মধ্যে ধরেছে, উনি নিঃশ্বাস ফেলতে ওনার রুটি ফুলের মধ্যে চলে আসলো। কত সুন্দর মত, ইন্তেকাল হয়ে গেছে আবার ফেরত দিছে জিয়াতা হয়ে গেছে, তুমি রু কব্জ করেছো আমার কোজায় করেছে আর এটা উপাসন করা তো করতে পারো বিয়োজ করে বিয়োজ করে উপাসন ব্যাং ঠিক করি এর মশাইলি বিয়াগুনোর সাহ হয়তো তুমি তো মরা আছিলে তিন দিন কিসে আছে রেখে হয়তো কি মরা আমি তো করতে পারি হয়তো তুমি করতে পারো যে তোর হায়া তো তুমি তিন দিন গিয়ে গই কিন্তু তোমার খবর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম চোখ খুললেন হুজুর আপনার রূপ কব্জ করেছি খোদা আমি তো খবর পাই নাই হয়ে আপনারকে যেভাবে রূপ কব্জ করেছি কিয়ামত পর্যন্ত নেককারের রূপ আমি এভাবে কব্জ করব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন এ ধরনের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেছিলেন, এ মালাকুল মউত যে সূরতে যে সুন্দর নূরানি সূরত তুমি আমার রূপ কব্জ করতে আমার কাছে এসেছো, যে সুন্দর রূপ যে সুন্দর সুরত তুমি আমার কাছে রূপ কব্জ করতে এসেছ, তোমার এই সুরত যদি
ইমানদাররা যদি মওতের বিছানার মধ্যে যদি দেখে, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি তাদের মওতের খবর থাকবে না। তোমার এই সুন্দর চেহারা দেখলে এ মালিকুল মওত, আল্লাহ তোমাকে এত সুন্দর বানিয়েছেন, তুমি মওতের বিছানায়, কোন নেককারের মওতের বিছানায় তুমি এই সূরতে নিয়ে যদি হাজির হও, মানুষ শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে, রু যাওয়ার কথা বলতে পারবে না। এইলে সুন্দর বানাই মালিকুল মওত আল্লাহ। তোমরা আরব যদি মালিকুল মওত বড় ডেঞ্জারস বলে, ডেঞ্জারস ডেঞ্জারস মানে চললে ডেঞ্জারস আল্লাহ ওয়ালা মানে চললে জিবরিল মালিকুল মওত আলাইহিস সালাম অনেক নূরানি সূরতে, দুইজন সূরত আছে মালিকুল মওতে, একখান নেককারদের কবজ করার জন্য, আরেকটা বলেন আরেকটা গুনাহগার পাপীদেরকে কবজ করার জন্য। মওতের সকরাত যেটা, এটা থাকবে না, রু বের হয়ে যাবে কিন্তু কষ্ট অনুভব হবে না। ইদ্রিস আলাইহিস সালামের রু কবজ করা হবে, উনি ইন্তেকাল হয়ে গেলেন, আবার রু ফেরত দেওয়া হবে। হুজুর আমি এখন তো যেতে পারবো, আপনি যেটা আশা করেছেন সেটা তো করেছি, এখন তো যেতে পারবো। ইদ্রিস আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব থেকে বলতেছেন যেতে পারবে, তবে তুমি তো আমার বাঙ্গাগত দেখতে এসেছ, তুমি চতুর্থ আসমানে থাকো, আমি সেটা তো একটু দেখার জন্য মন চাইতেছে। তুমি আমার বাঙ্গাগর দেখতে এসেছ, আমি তোমার চতুর্থ আসমানে তোমার জায়গাটি দেখতে আমার ইচ্ছে হচ্ছে, এখানে যেতে পারবো না? হয় না, আমি তো আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আপনাকে দেখার জন্য এসেছি, ওখানে আপনাকে নেব, এটা তো আল্লাহর অনুমতি লাগবে, প্রভুর হুকুম লাগবে, একটু দোয়া করো। আল্লাহ উনি এভাবে চাইতেছে, আল্লাহ বলতেছেন বুড়া মানুষ আমার নবী চাইতেছে, এখানে তো কোনো প্লেনের প্রয়োজন নেই, কোনো বাড়ার প্রয়োজন নেই, কোনো কিছুর ব্যবস্থার প্রয়োজন নেই, তুমি তোমার নূরানি পাকে করে আমার ইদ্রিসকে চতুর্থ আসমানে নিয়ে আসো। চতুর্থ আসমানে গিয়ে আর কোজে এলা ইদ্দুর আসছিস একটা, আবার কে ফেরত দেখবি নিয়ে এখানে উর্মি কে কারণ পঞ্চম আসমান, বুড়ো মানুষ খেটখেটে হয় বেশি, বুড়ো মানুষের ফ্যাস বেশি, বুড়ো মানুষের ফ্যাস্ত বললে যে না ফ্যাস্ত ধরো আসার দিন না ফাইলেও কিন্তু আসার খাইছে না, আসার দিন ঠিক চুন যায় কিন্তু বুড়ো আসার আরে ফ্যাস জানে দিদি লটকিতে আইব ওই বুড়ো আসে বাপরে বাপ তুই গেছে চতুর্থ পঞ্চম হয়ে যায়। আমি একটু একটু পরে পঞ্চম আসমানে যেতে চাই, অনুমতি লাগবে, আল্লাহর কাছে অনুমতি নেন, অনুমতি গেছে। আপনারা জানেন অনেক লম্বা কথা, আমার ভাই চলে এসেছে, উনি তকরির করবে। এইভাবে যেতে যেতে বলতেছে এত দূর এসেছি একটু জান্নাত দেখতেছি, জান্নাতে ঢুকতে চাই, তো জান্নাতেও ঢুকে গেছে। অনেক অনেক হিলা করে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকে বলেছে তোমার সাথে ওয়াদা পূর্ণ করেছি, আমার যা মত হওয়ার ছিল অন্টেস্টে সেটাও হয়ে গেছে, এখন তুমি চলে যাও, আর পৃথিবীতে আমি যাব না, এই অন্ধকার পৃথিবীতে যাব না, আমি জান্নাতে ডুবতে পেরেছি, আর জান্নাত থেকে বের হব না। এখন প্রশ্ন হল যে ইদ্রিস আলাইহিস সালামের ঠানিয়ে বাইর করানো যায় মালিকুল মওত করেও বের করতে পারি নাই, সেই ইদ্রিস আলাইহিস সালামকে রাসূল পাক আজ ষষ্ঠ আসমানে কেন দেখতেছে? মেরাজের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিসের বুখারীর রওয়ায়ত কিতাবুস সালাতে এনে প্রথম রওয়ায়ত কাইফা ফুরিজাতিস সালাত, ইমাম বুখারী বাব বলেন বাবু কাইফা ফুরিজাতিস সালাত, এই হাদিস বয়ান করতে গিয়ে উনি রওয়ায়ত করতেছেন মাররা বি ইদ্রিস আলাইহিস সালাম, সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে নবীর সামনে দিকে যাচ্ছিলেন, আমার নবীকে বলতেছেন মারহাবান বিন নবী সালে ওয়াল আখি সালে, নবী তারি প্রসঙ্গে এটা হাদিসের বারো তৈরি গেছে। এখন প্রশ্ন হলো যে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত থেকে টেনে বের করা যায় না, এই ইদ্রিস আলাইহিস সালাম আজ ষষ্ঠ আসমানে কেন? হযরতে একথা বুঝে ফেলে এটা কেন কথা কইলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম গোটা বিশ্বকে এটা বুঝিয়েছেন আমি জান্নাতে যাওয়ার পরে মকামে মুস্তফা বুঝেছি, আমি রাসূল পাকের শান আগে থেকে জানি, জান্নাতে যাওয়ার পরেও
মুস্তফার স্থান বুঝেছি, এই জান্নাত সৃষ্টি হতো না যদি মুস্তফা সৃষ্টি না হতো। এই জান্নাত যার কদমের সৎকার সৃষ্টি হয়েছে সেটি হলো সেই মোহাম্মদ, সেই রসুল পাক। আজ মেরাজ রাত সেই রসুল পাক আসতেছে, আজকে সমস্ত অষ্টটি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আমি ইদ্রিস জানি জান্নাতের মধ্যে নবীর সাথে দেখা হবে, কিন্তু জান্নাতে দেখা হলে আদব হবে না, তাজিম হবে না, সেই জন্য আমি মুস্তফার কারণে জান্নাত ছেড়ে চতুর্থ শ্রেষ্ঠ আসমানে চলে এসেছি। মুস্তফার প্রেমে জান্নাত ছেড়ে ষষ্ঠ আসমানে চলে এসেছিল। তাহলে ইদ্রিস আলাইহিস সালামের কাছে জান্নাতের চাইতেও কোন নেককার যদি জান্নাতেও ঢুকে যায়, যদি প্রশ্ন আসে রসুল পাকের, তো আশেকে রসুল জান্নাত ছেড়ে মুস্তফার কদমে চলে আসবে। আল্লাহর কোরআনে আল্লাহ আর কি গিত্ত হই, শুকর গিত্ত হই, কি শুকর হয়ে যায় নিয়ামতর খনা কি নিয়ামত, সবুজ শুকর করো নিয়ামত, খানুর শুকর করো নিয়ামত, দৌলতর শুকর করো নিয়ামত, আকাশ গগনের শুকর করো, বাতাস আলোর শুকর করো, ওটা কায় না তো তাই তোমার রে ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুসুহা, আর কথা কি নিয়ামত তোমার রে দি ইচ্ছাপ নাই, তোমরা বিয়াগিন শুকর করো, শুকর করন ফরজ। ওয়াশকুরু আমার সিগা ওয়াশকুরু লি, আমার এই নিয়ামতের তোমরা শুকর করো, আমার নিয়ামতের শুকর করা তোমাদের উপর ফরজ। এলা ওরা কোন চাই আল্লাহর নিয়ামত জেড়ে গনিয়েরও রেতে কেন শুকর কেন আদায় করিবে? হাই নিয়ামত কোয়ান কথা কিন ইন হইতে লিয়ে না শুকর করতে ইয়া তোমারা হইতো না ফারিজ আল্লাহ আর আর কথা নিয়ামত দিয়ে একজন মানুষ হিসেবে পৃথিবীতে আসা পর্যন্ত যত বড় যত বড় আল্লাহ এহসান দয়া রহমত করেছেন, এক একটি যদি শুকর করতে করা যায় সারা জিন্দেগি শুকর করলেও নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, শুকর আদায় করে শেষ করতে পারবে। মানুষের প্রত্যেকটি নিঃশ্বাস আল্লাহ নিয়ামত, যে নিঃশ্বাস আপনি নিচ্ছেন এটাও যেমন নিয়ামত, যে নিঃশ্বাস ফেলতেছেন সেটাও নিয়ামত। কারণ একটি নিঃশ্বাস ফেলতে না পারলেও মত, একটি নিঃশ্বাস নিতে না পারলেও মত, তো আপনার একটি নিঃশ্বাসের উপর আপনার হায়াত মত নির্ভর করতেছে। এত নিয়ামত রাত ও দিন ২৪ ঘন্টা আমরা কত নিঃশ্বাস ফেলতেছি, কত নিঃশ্বাস হার নফসে কে নিয়ামত আছে, আবার হার নিয়ামতে শুকর ওয়াজিব আছে। সভাপতি বুড়ো মানুষ বড়ই গুরু ভাই উজুর সামনে উজুর আমার দোয়া করছে দোয়া করতো মাহফিল আলহামদুলিল্লাহ সব হতো অনাহত দেখতে নিবে এবার তো দেখতে দেবেন এখন হাজার হাজার মানুষ পৃথিবীতে আছে দুনিয়াতে এখন আছে। এ ফার্সি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হার নফসে কে বেরুমি রওয়া ও নফসে কে হার নফসে নিয়ামত আছে ওবর হার নিয়ামতে শুকর ওয়াজিব আছে। শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন এই বান্দা প্রত্যেকটি নিঃশ্বাস তোমার কে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত, প্রত্যেক নিয়ামতের উপর শুকর করতে হবে। তো এক কথায় হতল জি নিয়ামত আল্লাহ আর হতাকিন দিয়ে গনিয়ের আর এতে দিবে না, নামাতে তারা নামাতে ফাইতেন না, তো গনিয়ের যারে আর এতেতেন না আদায় কেন করিবে? তুমি একজন একটা মজলিসের মধ্যে মেহমানদারি করতে পারবে যদি মানুষ কতজন গুনতে পারো, মানুষের সীমানা যদি তোমার আওতাধীন হয় তুমি মেহমানদারি করতে পারবে, যদি মানুষ যদি অগণিত হয় মানুষের সংখ্যাও যদি জানা না থাকে তো তুমি মেহমানদারি কিভাবে করবে? পারবেন না।
আমরা মেহমানদারি করব গোটা বিশ্বের মানুষকে পারবো না, আমি আমরা সীমিত মানুষকে আমরা ক্ষমতার অত্যাধীন হলে পারবো। অনুরূপ আমরা আমাদেরকে আল্লাহ কত হাজার লক্ষ নিয়ামত দিয়েছেন, আমরা এগুলোর গণনা করে শেষ করতে পারবো না, শুকর কিভাবে করব। সুতরাং শুকর ওয়াজিব করা, শুকর আদায় করা প্রত্যেক মানুষের উপর ফরজ। শুকর না করলে কুফরি, কবিরা গুনাহ। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের শুকর করো তোমাদের উপর ফরজ। আমরা এই ফরজকে সহজে খুব সিম্পললি আমরা এই নিয়ামতের শুকর আদায় করতে পারবো যদি আপনারা মিলাদুন্নবী করেন, যদি আপনারা রাসূলের পাকের শুকর আদায় করেন। কারণ সমস্ত নিয়ামতের উৎস মুস্তাফা, মুস্তাফার শুকর করলে সমস্ত নিয়ামতের শুকর একজনের মধ্যে আদায় হয়ে যাবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, নবীর শুকর করো সমস্ত নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এটাই মিলাদুন্নবী। মিলাদুন্নবী এটা হলো নবীর শুকরের একটি অপশন, নবীর শুকর আদায় করার অনেকগুলো অপশন, অনেকগুলো সুরত আছে। তন্মধ্যে একটি গ্রহণযোগ্য, একটা বিশ্ব নন্দিত একটা সুরত, মুস্তাফার নিয়ামতের, নবীর এই নিয়ামতের শুকরিয়ার একটা বড় সুরত হলো রসুল পাকের আগমন, রসুল পাকের মিলাদের আলোচনা করা, রসুল পাকের জন্য এই ধরনের মাহফিল করা, এটা রসুল পাকের শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অন্তরের গভীর থেকে মুবারকবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনারাও দোয়া করতে বাধ্য। এখন সরকারিভাবে ১৩টি প্রজ্ঞাপন, সরকারিভাবে ঈদে মিলাদুন্নবীর জন্য ১৭টি সরকারিভাবে যে প্রজ্ঞাপন জারি করেছেন, নবীর নূরানি অন্তর খুশি করেছেন, ওটা সুন্নি জাহানকে খুশি করেছেন, এই বাংলাদেশের জমিনে হাজার লক্ষ ঔলিয়া কেরামের দিল খুশি হয়ে গেছে ওনাদের এই ঘোষণা। আই আই ফরি ফুজুম না কেন কি হলস কি হলস বাজি ই কেন হয় গোড়া গোড়া দেখি পেলে আমি সব লঞ্চ হয়ে যাবে। আজ আয় আস্তে আস্তে করিয়ে না, এখানে হমজা নিজে তোমার তো ওয়া বাবা এখানে খেয়াল করো। রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে আপনারা একটু খেয়াল করেন, রাষ্ট্রীয়ভাবে বাবা দেখুন না, রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে ১৭টি সিদ্ধান্ত ওয়াবি অন্ত মরি গেই বিভাগ মরি গেই রু দফন করিবার কবরস্থান নাই বেশ গেছে। আজকে সুন্নি জাহান আনন্দ উল্লাস করা প্রয়োজন, কোনো আন্দোলন করা ছাড়া, কষ্ট ছাড়া। আপনাদের সত্যকে আজ বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিভাবে আপনারা দেখেন ও আবার কালকে করে বেশ গরি জল ফান না থাকে না ও তো কোন নাকি খাল্লারম করে উজুরি গো বুড়ো গই তো কেন গই দিম সাহেব এ হড়ে গেল গিয়ে বাদ আবার যাবে কি কোন ও কি করে আছে কি আগুরি বেশ সময় নাই উজুরি বই রে এটা সব লায়ের কাফুরি ওনা বিয়াগুন মেসেজ বিয়াগুন তো মোবাইল আসবে আমি করতে পারি ইয়ান ইবে কোন সংগ্রহ করছি না মোবাইল বিয়ান তাই গোড়া বাংলাদেশ সমিতি কি বাজি রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে ১৩টি সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে খেয়াল করছি শব্দ খেয়াল করবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে নাও লেখে পুরো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাণী প্রদান করবে, বাণী দিব। আচ্ছা গেল কিন্তু ব্যাগুনলে দেন সরকারি বেসরকারি খেয়াল করছ সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মিলাদুন্নবী উপলক্ষে। আচ্ছা জাতীয় পতাকা ও শুধু জাতীয় পতাকা হইলে হইত না, মিলাদুন্নবী রসুল পাকের আগমনের সম্মানার্থে শুধু জাতীয় পতাকা হলে হবে না, কি হবে জাতীয় পতাকা ও
কলেমায়ে তৈয়বা লেখা, কলেমায়ে তৈয়বা লিখিত ব্যানার প্রদর্শন, সমস্ত সরকারি বেসরকারি অফিসে মিলাদ শরীফ আয়োজন, মানে আয়োজন করতে হবে আর কি, আয়োজন সরকার ধৈর্য দেখুন। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উদযাপনে ইসলামী ফাউন্ডেশনের নিজস্ব কর্মসূচি গ্রহণ, সমস্ত সরকারি বেসরকারি অফিসে মিলাদ শরীফ আয়োজন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে ইসলামী ফাউন্ডেশনের নিজস্ব কর্মসূচি গ্রহণ, এখানে ইয়ান কেয়াল করুন, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মিলাদুন্নবী মাহফিল সহ বিশেষ কর্মসূচির আয়োজন, কোনো স্কুল কোনো মাদ্রাসা এখন বাদ দিচ্ছে না, বেগুন গরম করে। আচ্ছা, ঈদ মিলাদুন্নবী সম্মানার্থে বাবা এই সুগুর ফানি আগে বাজে, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানার্থে ঢাকা শহর সাজানোর নির্দেশ, ঢাকা শহর সাজানোর নির্দেশ, গোটা ঢাকা শহরকে শুধু মিলাদুন্নবীর জন্য সাজানো হবে, লক্ষ লক্ষ কোটি কোটি লাইট দিয়ে গোটা শহর ঢাকা শহর সাজানো হবে, ক্যাপিটাল অফ বাংলাদেশ ঈদে মিলাদুন্নবী শুধু মানুষ করবে না, গোটা ঢাকা শহর মিলাদুন্নবী করবে। ইয়ান বুঝে গেল পরিষ্কার বাজি, এখানে বহুত বড় কথা বাজি, শহর বন্দরে শহর বন্দরে সাইয়ু আবার খনিকর গোস্বা নই, শহর বন্দরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ, সমস্ত সরকারি বেসরকারি অফিসে মিলাদ শরীফের আয়োজন, সরকারি বেসরকারি অফিসে শিক্ষক একাডেমিতে ঈদে মিলাদুন্নবীর বিশেষ অনুষ্ঠান, টেলিভিশনে ঈদে মিলাদুন্নবীর বিশেষ অনুষ্ঠান প্রচার, ই করতে হবে। তারপর ইয়ান খেয়াল করো, বিদেশে অবস্থিত বাংলা দূতাবাসে ঈদে মিলাদুন্নবীর উদযাপন, শুধু বাংলাদেশের মধ্যে সীমিত নয়, বাংলাদেশের যত বিদেশ দূতাবাস আছে সমস্ত দূতাবাসেও মিলাদুন্নবী উদযাপন করতে হবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সারা দেশের বাবা সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থী বিশেষ ব্যবস্থা গ্রহণ, সমস্ত আর্মি পুলিশ সমস্ত কি বলে শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত পুলিশ বাহিনীকে ঈদ মিলাদুন্নবী উদযাপনে সতর্ক এবং সহযোগিতা করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন মানে সরকারি ঘোষণা, এই লেখার ঘোষণা বাংলাদেশ ওই পর্যন্ত ইয়ে না, মাথা না ইয়ে না, ফাইলে তো মিলাদুন্নবী তুলে দিবেন না, চাই বন্ধ করে দিবেন না, চাই এই আজকে এই প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকার এমন এক উদ্যোগ যেই উদ্যোগে কোটা সুন্নিরা খুশি হয় নাই, আল্লাহর সমস্ত ওলিরা বাংলাদেশ এটা মদিনাতুল ওলিয়া, সমস্ত ওলিদের দিল খুশি হয়ে গেছে, সবচাইতে দু জাহানের বাচ্চা মুস্তফা খুশি হয়ে গেছে এই সিদ্ধান্তের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন বলেন সবাই, হাত তুলে বলুন আমি, সবাই ইন খেয়াল করতে বাদ ইন এলা এলা কত সুন্দর আমি সহ ও আমি বলতে এর দূর মরে গিয়ে বাদ দিই। আসসালামু আলাইকুম।